हाय सुप्रभात आमार चैनले तुम्हारे सबाई के सुस्वागतम। आज के रोबार माने हैप्पी संडे। अन्य कोनो विषय हैप्पी की ना बोलते पारबो ना। आमी एखन बेश हैप्पी केनना कल के जे ऑमलेट पैनटा देखिएछिलाम ना से ऑमलेट पैने आमी एखन ब्रेकफास्ट बनाबो। आमार ब्रेकफास्ट बनानोर कथा आछे अन्य किछु काबली चनार घुगनी और लुचि एटा बनाबो ब्रेकफास्टे। किन्तु नतून एई पैनटा व्यवहार करब ना सेटा कि करे हय कालके तो तो व्यवहार करिनी आज व्यवहार करते ही हबे। ओटाते बनानोर जोन्नो मेयेर जोन्नो एकटा अन्य ब्रेकफास्ट बनाच्छि। एई जे एकटा बाटी निएछि एखाने आछे ब्रेड क्रामसि बला जेते पारे दुटो ब्राउन ब्रेड स्लाइस के मिक्सि करे निएछि हलुद लंका कुची एटाओ दिए दिलाम नून एटाके एई जे दिए दिलाम एकटा डिम एबार एटाके भालो करे मिशिए नेब। দিতে হবে সেটা বলতে ভুলে গিয়েছিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি রেডি হয়ে গেছে। ছোট প্যানকে ওভেনে বসিয়ে দিয়ে দিয়েছি একটুখানি সাদা তেল দিয়েছি ওটাকে ব্রাশ করে দিলাম একটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাঘের চোখ মুখ ওয়ালা ব্রেড অমলেট রেডি। আমার ব্যাটারটা একটু ভারী হয়ে যাওয়ায় অত ভালো বোঝা যাচ্ছে না তবে বোঝা যাচ্ছে চোখ মুখগুলো উল্টে দিয়েছিলাম বলে এদিকেও আছে চোখ মুখ এই যে চোখ নাক সব আছে। আমি হাটে হাটে এসেছি রোববার সকাল। আমি তো হাটে অন্য কিছু কিনি না আমি ফুল গাছ কিনতে আসি। হাজবেন্ড আসছে সঙ্গে চলে এসছি কিনতে। ভালো হবে তো হাটে একটু বসার মতো সময় পেয়েছি। চুল উঠে উঠে মাথাটা একদম ফাঁকা হয়ে যাচ্ছে আর জানি কি করব। টাক মাথায় এরপরে সিঁদুর করব। যাই হোক একটার উপরে বেজে গেছে একটার উপরে বেজে গেছে মেয়েকে আনতে চলে গেছে ওর বাবা গিটার ক্লাস থেকে। আমার এদিকে রান্না মোটামুটি হয়ে গেছে কি কি রান্না করলাম কালকে ডাল ছিল আর অমলেট করে দেবো ওর বাবাকে একটা আর আমাদের করলাম চিকেনের হাড্ডি বিরিয়ানি। এবার ভাবতেই পারো যে হাড্ডি বিরিয়ানি কেন বলছি। হাড্ডি বিরিয়ানি এই জন্যই বলছি সব যে মাংসের পিসগুলো সেই পিসগুলো মানে সলিড মাংস ছিল সেগুলো চাউমিনে রোলে খেয়ে ফেলেছি আর যখন সেটাতেও আমার মনে হয়েছে কম পড়েছে তখন হাড়ের গায়ে যেগুলো লেগেছিল মাংসগুলো ওগুলোও কেটে কেটে নিয়েছি তো হাড়গুলো কি ফেলে দেবো ওগুলো পড়ে আছে। এবার হিয়া বললো বিরিয়ানি খাবে আমার ঠিক আছে চল ওই হাড্ডি দিয়ে আমি হাড্ডি বিরিয়ানি বানাই ওর বাবার জন্য করব মোচার ঘন্ট। মোচার ঘন্টটাই শেয়ার করবো আর কি। তো চলো দেখো আমি কিভাবে মোচার ঘন্ট বানাই। খুব সাধারণ আলু ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি। মোচাটাকে কেটে ভালো করে ধুয়ে হলুদ জল দিয়ে ভিজিয়ে রেখেছি। হলুদ জল দিয়ে ভিজিয়ে রাখার কারণ মোচা যত দেরিতেই রান্না করি না কেন মোচা আমার কালো হবে না। কড়াইতে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিলাম।
এর মধ্যে দিয়ে দিলাম আলুটা। ঢাকা দিয়ে ওটা ভাজা হোক। আলুটা ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি এই যে বেটে রেখেছি মশলা এটা দিয়ে দিচ্ছি। এখানে আছে জিরের গুঁড়ো আর আদা আর কাঁচা লঙ্কা। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটা পুরো ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার ধুয়ে রাখা মোচাটা আমি দিয়ে দিচ্ছি। মোচার সঙ্গে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, গোল্ডেন হারভেস্টের বেসন। এই বেসনটাকে গুলে আমি কয়েকটা বড়া ভেজে নেব মোচায় দেওয়ার জন্যে। মোচাটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তবু একটু জল দিলাম, কারণ এই যে বড়াগুলো দিয়েছি, যদি জল না দিই তাহলে বড়াগুলোতে একটুও রস ঢুকবে না। একটু ঢেকে রাখবো। মোচার জল শুকিয়ে গেছে, বড়াগুলোতে রস ঢুকে গেছে, পুরো সুসিদ্ধ হয়ে গেছে, মোচা রেডি। অর্ধেক রান্না করে আমি স্নানে চলে গেছিলাম গ্যাসটা অফ করে দিয়ে। তো বললাম মোচার সব কিছু রেডি হয়ে গেছে। এভাবে মোচা সবাই রাঁধে, কিন্তু আমি এর মধ্যে লাস্টে একটু একটা জিনিস দিই, দুধ। এই যে দুধ, এই দুধটুকু আমি মোচায় দিয়ে দেবো। একদম অল্প রান্না করেছি আমি আজকে, তাই অল্প দুধ দিচ্ছি। এই দুধটুকু দিলে না মোচার টেস্ট অনেক বেড়ে যায়। দুধও শুকিয়ে গেছে, মাখো মাখো হয়ে গেছে। এবার একদম শেষে আমি দিয়ে দিচ্ছি অল্প শাহী গরম মশলা, আমি ঘি দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো, তারপর খাই। কি বলবো, গুড ইভিনিং। 10:45 বাজে, সেই দুপুরে রান্না শেষ করলাম, তারপরে আর ভিডিও অনই করা হয়নি, আশাই হয়নি ভিডিওতে। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার পর একটু মোবাইল দেখছিলাম, মোবাইল টোবাইল দেখে তারপরে গেলাম নাচের ক্লাসে। 5:30 থেকে নাচের ক্লাস ছিল, সেখান থেকে ফিরতে হয়ে গেছে 8:45। 8:45 সময় ফিরে তারপর কেককে খাওয়ানো, কেককে ঘোরানো, লম্বা লাইন। এখন আমি বানাচ্ছি আলুর পরোটা রাত্রেবেলায়। আজ আমরা ডিনার করবো আলুর পরোটা দিয়ে। দুপুরে হাড্ডি বিরিয়ানি রান্না করেছিলাম, সবটা মাংস দিইনি বিরিয়ানিতে, অল্প মাংস রেখে দিয়েছিলাম। সেটা দিয়ে এখন আমি আর হিয়া খাবো, আর হিয়ার পাপা খাবে কাবলি চানার ঘুগনি দিয়ে। সকালে করা আছে কাবলি চানার ঘুগনি। মোচাটা খুব ভালো ছিল খেতে, কিন্তু আমি না মটর ডালের বড়া দিই, ভাবলাম বেসনের বড়া দিলে একই ব্যাপার হবে, কিন্তু হলো না। বেসনের বড়া দিয়ে ওই টেস্ট আসেনি, মটর ডালের টেস্ট, বড়া মটর ডালের বড়ার টেস্ট বেসন দিতে পারেনি, যেটা দিয়ে যেটা ভালো হয় আর কি। হাজবেন্ড হাসছে, বলছে বড়া তো পিছলে পিছলে চলে যাচ্ছে। আমি ক্যামেরা অন করলে কেটরানি ভাউ ভাউ।
হাটে গেছিলাম, দুটো গাছও কিনেছি। কি কি গাছ কিনেছি সকালবেলা দেখো, রাত্রিতে তা দেখাতে পারবো না। এখন গাছে জল দিয়ে এলাম এই রাত্রি প্রায় 10:30। হিয়াকে বললাম চল জল দিয়ে আসি, নইলে পরের দিন সকালে গিয়ে দেখি সব গাছ অজ্ঞান হয়ে রয়েছে। একটা দিন যদি জল না দেয় এমন টানের দিন পড়েছে। কথা বলতে বলতে আটাও মাখা হয়ে গেল। বললাম ছাদে গিয়েছিলাম একটু আগে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, হাওয়া বইছে। হিয়াকে বললাম জানলা দিয়ে ভালোই হাওয়া আসছে, কিন্তু খুব গরম লাগছে। আর ফ্যান চালালে ভিডিওতে এত শব্দ আসে না, খুব বাজে লাগে। খেয়ে নি সকালবেলায় ছাদে চলে এসছি। বুঝতেই পারছো আজকে নেক্সট ডে, সকালবেলাতে এই যে চচ্চরে রোদ উঠেছে না, মনে হচ্ছে দুপুর হয়ে গেছে। গরমকাল পড়লে এই একটাই বাজে, তো রোদ ওঠে। শীতকালে অনেক রকম কষ্ট, কিন্তু এই রোদ রোদ ওঠার কষ্টটা নেই। কেন ছাদে আনলাম বলো তো সকালবেলায়? এই কারণে তোমাদেরকে সকালবেলায় ছাদে আনলাম। কালকে রোববারের হাটে, গতকাল রোববারের হাটে গেলাম, গাছ কিনলাম, কি গাছ কিনলাম সেটা দেখাতে পারিনি, তাই ভাবলাম সকাল সকাল একটু গাছটা দেখিয়ে নিই। আমি বারবার ওদিকে দেখছি, কাঞ্চন ফুল ফুটে আছে। এই যে কাঞ্চন ফুল হাওয়ায় দুলিছে। এই গাছটা এনেছি, 20 সমেত গাছ নিয়ে এসেছি। সাদা রঙন আজ লাগাবো। আর এটা কি সুন্দর না ফুলটা, সোজা দিক দিয়ে দেখাই। এই যে এটা হচ্ছে ফুলটা সোজা দিক, এই দেখা, নাম জানি না, নাম কি বলেছে আমি ভুলে দিয়েছি। এই গাছগুলো দেখাবার জন্য সকাল সকাল ছাদে আনলাম। এখন যাই ঘরে, যাই কাজকর্ম করি। বেল ফুলও ফুটেছে, কিন্তু এত জঙ্গল যে আমি নিজেই যেতে পারছি না। তোমাদেরকে কি নিয়ে যাবো, একটু পরিষ্কার করাতে হবে ছাদটা। একা না পেরে উঠছি না, এতটাই বেশি ময়লা হয়ে গেছে যে একা আর পেরে উঠছি না। পরিষ্কার করিয়ে নিয়ে তারপর তোমাদেরকে পুরো ছাদটা একদিন ভালো করে দেখাবো যে আমার কী কী গাছ আছে। যাই হোক, আজকে আমার বকবকটা এখানেই শেষ করলাম। আজকের ব্লগটা ছাদেই শেষ করি, এই প্রথম ঘরের বাইরে কোনো ব্লগ শেষ করি। যাবার আগে যে কথাগুলো বলতেই হবে, সবসময় হাসতে হবে, সবসময় খুশি থাকতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে। কার সঙ্গে? ঝুম্পার সঙ্গে। আর যারা আমার এই ভিডিওটা শেষ অবধি দেখছো, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো আর লাইক করো। ওকে বাই, পরের ব্লগটা এখান থেকেই শুরু হবে।